সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি হাসিলাডাঙ্গাহাট থেকে বিডি দপ্তর পক্ষ থেকে রাশিদুল ইসলাম খোকন শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমি আপনাদের সামনে যে সমস্ত গরুগুলি দেখাবো, এগুলা সচরাচর মানুষের খাওয়ার জন্য কষায়রা কিনে থাকে। তো আজকে এই কষায়রা কী দামে এই গরুগুলি ক্রয় বিক্রয় হচ্ছে সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। আর এই সমস্ত গরুগুলি সচরাচর জবাই করে বিক্রি করা হয়, যেটাকে আমরা বাঞ্জি গরু বলি আমাদের ভাষায়। তো ভাই, এই যে একজন আনছিলেন নাকি, এইটা কি বাঞ্জি গরু? তো না গাভি গাভি, তো এটা এটাতে আপনাদের গাভি, তো এটা কি বাচ্চা টাচ্চা দিতে পারবে? ঠিক আছে, তো দর্শক এই যে বাঞ্জি গরুর মধ্যেই ওই গাভি গরুও চলে আসে কিছু। তো আমরা সামনে বাঞ্জি গরু দেখবো, যে সমস্ত গরুগুলি কষাই জবাই করার জন্য প্রয়োগ করে থাকে এই হাট থেকে, সেই গরুগুলিকে চিহ্নিত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা কি বাঞ্জি না কি সার? বাঞ্জি না, তা এটা তো এগুলো তো এই গরুগুলো সচরাচর কি কষাই রাখি না? তা এই যে এটার দাম কত রাখছেন? ৪৫ হাজার টাকা। ওজন কীরকম হবে? ৯০ কেজি। তো সুপ্রিয় দর্শক শুনলেন, ৯০ কেজি ওজন। যে এই সমস্ত গরুগুলি আমরা সচরাচর কষাই রাখি না থাকে এবং মানুষের খাবার হিসাবে ব্যবহৃত হয়। এই একটি গরু দেখালাম আমরা, আপনারটা কি বাঞ্জি? বাঞ্জি বাচ্ছি, এটা বাচ্ছি। আমরা বাঞ্জি গরু আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক, আমরা দেখতেও পাচ্ছি সামনে। ভাই আপনার দেখলে কি বাচ্ছি না গাই? আরে বাঞ্জি, বাঞ্জি গরু না? এই সমস্ত গরুগুলো কি আপনার কষাই রাখি না? কষাই। ভাই ভালো আছেন? তো কটা আনছিলেন? চারটা। বিক্রি করছেন কটা? দুটা অলরেডি বিক্রি করছেন। তা এই যে জোড়াটার দাম কত রাখছেন? ৯৫ দাম বলতেছে কি কষাই রাখেও? ৯২-৯৩ বলতেছে, তাহলে অল্পের জন্য আটকে আছেন। তো ৯২-৯৩ বিক্রি করতে করলে কি আপনার ই হবে? অল্প লাভ হবে, আর একটু বেশি লাভ করতে যাচ্ছে না? তো সুপ্রিয় দর্শক শুনলেন, আর একটু দাম বেশি হলে উনি এই জোড়ার গরু জোড়াটা, এটা ওজন কীরকম হতে পারে ভাই? দুইটাতে ৫ মণ ৫৪৫ ১,০০০০০ যেটা আসে, হ্যাঁ দাম হয় সেটা হয়তো কষাইরা যে দাম দিচ্ছে ৯০-৯২, উনি ৯৫ হলে হয়তো বিক্রি করে দেবেন। সামনে আমরা লাল, এটা আপনার না? এই যে এটা বাঞ্জি গরু, যে এইটা কষাই কত দাম দিছে? কষাই কত বলছে? কষাই কষাই দাম কত বলতেছে? ৫৩। আপনার আপনি বেচবেন কত হইলে? কত হইলে? ৬০ চাইছেন। তো সুপ্রিয় দর্শক শুনলেন, উনি ৬০ চাইছে কষাইটা এই জবাই করার জন্য। এই গরুটির দাম ৫২-৫৫ করতেছে, উনি হয়তো ৫৬-৫৭ হাজার হলে উনি বিক্রি করে দিবেন। তো সামনে আমরা আরও একটি বাঞ্জি গরু দেখতে পাচ্ছি, যেটা কিনা কষাই কষাইটা কিনে। ভাই এটার ওজন কীরকম হবে? হ্যাঁ ৩ মণ মানে ২ মণ ৩০ কেজি। দাম কত যাচ্ছেন? ৫৬ হাজার। তো সুপ্রিয় দর্শক শুনলেন, ৫৬ হাজার টাকা দাম যাচ্ছে। আমরা সামনে আরেকটি লাল আকৃতি বাঞ্জি গরু দেখতে পাচ্ছি। ভাই এটা কি আমাদের দেশি? তো না দেশি, তো এটা তো বাঞ্জি বাঞ্জি গরু। দাম কত রাখছেন এটার? আমরা চাইছি ৫২। আর কষাই কত বলতেছে? কষাই এই সমস্ত গরু তো কষাইটাই কিনে বেশি, ৪২-৪৫ বলতে। আপনি না এই হাটে আসেন? প্রতি সপ্তাহে তো এই হাটে আসেন?
তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরো দর্শক আমরা এই মানুষের ব্যবহারের জন্য আমবাড়িও যাই, আমবাড়িতে দেখছি তাহলে। হ্যাঁ, আমবাড়িতে দেখছি আপনাকে। হ্যাঁ, তাহলে মানুষের খাদ্য হিসাবে যে সমস্ত গরুগুলি পোষায় কিনে জবাই করে আমাদের মানুষের সামনে দেয়, সেই সমস্ত গরু ভিডিও চিত্র আপনারা দেখতেছেন। আমরা পাশে আরেকটি দেখতে পাচ্ছি, আরও কিছু গরু আমরা দেখব। এই যে আমার পাশে এই যে একটি বান্ধি গাই, গাই গরু দেখতে পাচ্ছি। ভাই, এটা দাম কত চাচ্ছেন? ৪২। দাম কত বলতেছে? ৩১-৩২। কেউ ৩০ও বলতেছে। এটা ওজন কীরকম হতে পারে? ওজনের দাম না, পুষার গরু। তো শুভ দর্শক শুনলেন, আমরা আরও সামনে যাব। সামনে আরও অনেক বাঞ্জি গরু দেখতে পাচ্ছি, যে সমস্ত গরুগুলি প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে সেগুলোকেই সম্ভবত আমরা বাঞ্জি গরুগুলো। তাতে কটা গরু আনছিলেন আজকে? এইটা, এটা আর ওইটা, আর ওই পাশেটা আলাদা। তো এই যে গরুগুলো আনছিলেন, এটার দাম কীরকম বলতেছে? জোড়াটা, জোড়াটা আপনি কত চাইছিলেন? ১ লাখ ১ হাজার চাইছেন জোড়াটা, আর দাম বলতেছে ৯০। আপনার টার্গেট কত, কত হলে বিক্রি করবেন? বাজার কি কম? ও, এগুলো তো সম্ভবত মাংস কাটার জন্য ব্যবহার হয়, কষাইটা কিনে। তো এটা আপনি কত হলে বিক্রি করবেন? ১-২ হাজার কম, মানে ৯৭-৯৮ হাজার টাকা হলে আপনি বিক্রি করে দেবেন, ঠিক না? তো শুক্র দর্শক শুনলেন, ৯৭-৯৮ হাজার টাকা হলে এই সুন্দর একজোড়া গরু উনি বিক্রি করে দেবেন। হ্যাঁ, আজকে গরুর বাজারও কম, বিক্রেতারা বলতেছে। তো চলুন আমরা দেখি। চাচা, আপনার এটার দাম কত রাখছেন? ৫৬-৫৭ হাজার। দাম কত বলতেছে? ৫০। আপনার টার্গেট কত, কত হলে বিক্রি করবেন? এটা দাম করে নিয়ে লাগবে, দাম করে না, আপনার ধারণা কত, কত হলে আপনি এটা বিক্রি করে দেবেন? এটা ওই জিনিসটা জানতে হবে। ৫৪। তো সুপ্রিয় দর্শক শুনলেন, এই গাই গরুটি উনি ৫৪ হাজার টাকা হলে বিক্রি করবেন। তো আমরা আরও সামনে দেখব, সামনে অনেক বান্ধি গরু দেখতে পাচ্ছি। সাদা আকৃতির একটি বান্ধি গাই গরু যেটাকে খাওয়ার জন্য ব্যবহৃত পোষা যায় কিনা। ভাই, এটার দাম কত রাখছেন? দাম কত রাখছেন? ৩৬-৩৬ হাজার টাকা। তো দাম বলছে কি কি, কত বলতেছে? ৩২ বলতেছে। অল্পের জন্য আটকে আছেন, ধন্যবাদ। তো আমরা আরো এই যে দেখতে পাচ্ছি, এক ভাই দুটি গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে। ভাই, এই গরুটার দাম কত রাখছেন? এটার দাম কত রাখছেন? ৫৮। দাম বলো কত? ৫০-৫০। আপনার টার্গেট কত, কত হলে বিক্রি করবেন? ৫৪ হলে বিক্রি হবে আছে। আর এটা দেখেন, এটা কত হলে বিক্রি করবেন? এটা ৩৫ হলে বিক্রি করবেন। শুক্র দর্শক দেখলেন, এই যে আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, উনি শুধুমাত্র ৩৫ হাজার টাকা হলে এই গরুটা দিয়ে দেবেন। এটা ওজন কীরকম হতে পারে? এটা ওজন ৭০ কেজি। ৭০ কেজি ওজনের গরু শুধুমাত্র ৩৫ হাজার টাকায় উনি হলে উনি বিক্রি করে দেবেন। তো আমরা আরও দেখতে পাচ্ছি, সামনে অনেক এই জবাই করার মতো যে যে সমস্ত গরুগুলি কষাই রাখিনি সেই সমস্ত গরু দেখতে পাচ্ছি। তো এই যে একটি দেখতে পাচ্ছি, এই যে আমার সামনে দেখুন, বাইরের দাম কত চলছেন? ৫০। তো এটার ওজন কতটুকু হতে পারে? ১০৫ হবে। তো দাম বলছে কি কেউ, কত? ৪২-৪৩। তো শুক্র দর্শক, এই যে গরুটি দেখতেছেন, ৪২-৪৩ দাম বলতেছে। উনি হয়তো ৫০ কিংবা তার থেকে ১-২ হাজার টাকা কম হলে বিক্রি করে দেবেন।
তো আজকে আমি আপনাদেরকে সামনে যে সমস্ত গরুগুলি দেখালাম এগুলো সব বেশিরভাগ গরু কষাইরা কিনে থাকে, কষাইরা কিনে জবাই করে বিক্রি করে। তো আজকে এ পর্যন্তই সুপ্রিয় দর্শক, আজকে আমি দিনাজপুর ফাঁসিডাঙ্গা হাট থেকে বিদায় নিচ্ছি। বিডি ডক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।